হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। 2021-এর বিধানসভা নির্বাচন কিন্তু শুরু হয়ে যাচ্ছে 27 মার্চ। তো আমরা বিস্তারিত এই ভিডিওতে দেখে নিব যে সমীক্ষা কি বলছে, টিএনসি জিতবে না বিজেপি জিতবে না অন্যান্য বা সিপিআইএম জিতবে, সমীক্ষা অনুযায়ী কোন দল জিততে চলেছে বিস্তারিত আপনাদের এই ভিডিওতে জানাবো। ভিডিও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, এবং আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখবেন। আমরা দেখে নিব তৃণমূল কতগুলি আসন পেতে পারে। এর আগে সিএনএক্সের সমীক্ষায় আভাস মিলছে বাংলায় টানা তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়ের হ্যাট্রিক ডুবতে ব্যর্থ হবে বিজেপি। তবে এবার যে ফলাফল সামনে আনল সমীক্ষা সংস্থা, তাতে ম্যাজিক ফিগারের আগেই থমকে যেতে পারে তৃণমূল। সমীক্ষা অনুযায়ী 2021-এ তৃণমূল পেতে পারে 136 থেকে 147টি আসন। 2021-এর বিধানসভায় বিজেপি কতগুলো আসন পেতে পারে? সিএনএক্সের সমীক্ষা বিজেপির উত্থানের ছবি স্পষ্ট করেছে। তৃণমূলকে হারাতে সম্ভবপর না হলেও প্রধান বিরোধী দল হিসেবে এবার উঠে আসছে তারাই। সমীক্ষা অনুযায়ী 130 থেকে 140টি আসন পেতে পারে তারা। গতবারের তুলনায় বহুগুণ আসন বাড়িয়ে নিতে সমর্থ হবে তারা। তবে ম্যাজিক ফিগার ছুটতে পারবে না বিজেপি। এর পাশাপাশি সমীক্ষা অনুযায়ী দেখা গিয়েছে যে বাম কংগ্রেস আইএসএফ জোট পেতে পারে 14 থেকে 18টি আসন। এর পাশাপাশি নির্দল থেকে শুরু করে অন্যান্যরা পেতে পারে 1 থেকে 3টি আসন। 2016 নিরিখে 2021-এর সমীক্ষা। 2016 বিধানসভা নির্বাচনে 294 আসন বিশিষ্ট পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 211টি আসন, বিজেপি পেয়েছিল মাত্র 3টি আসন, আর বাম কংগ্রেস জোট পেয়েছিল 77টি আসন। বাম কংগ্রেস প্রধান বিরোধী শক্তি হয়েছিল, সম্ভাবনা তৈরি করেও ক্ষমতার ধার কাছে পৌঁছতে পারেনি বাম কংগ্রেস। বিপুল আসনে জিতে সেবারও ক্ষমতায় এসেছিল তৃণমূল কংগ্রেস। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন সমীক্ষা অনুযায়ী কিন্তু এটাই আভাস মিলছে। 2021-এর বিধানসভায় কিন্তু তৃণমূল কংগ্রেস আসন পেতে পারে 136 থেকে 147টি আসন। এর পাশাপাশি সমীক্ষা অনুযায়ী বিজেপি কিন্তু পেতে পারে 130 থেকে 140টি আসন। সমীক্ষা অনুযায়ী বাম কংগ্রেস আইএসএফ জোট করে পেতে পারে কিন্তু 14 থেকে 18টি আসন। এর পাশাপাশি তবে নির্দল থেকে শুরু করে অন্যান্যরা এবার পেতে পারে 1 থেকে 3টি আসন মাত্র। তো বন্ধুরা, আপনারা বুঝতেই পাচ্ছেন সমীক্ষা অনুযায়ী কিন্তু এটাই আভাস মিলছে যে টানা তৃতীয়বারের জন্য কিন্তু ক্ষমতায় আসতে চলেছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। তো বন্ধুরা, ভিডিও এই ছিল। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও জানানোর চেষ্টা করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশনকে অল করে রাখবেন।